চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, তুমুল ঝড় বৃষ্টির রাজ্যের জেলায় জেলায় লাল সতর্কতা জারি। তো নিম্নচাপের জেরে বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি কবে কখন থেকে শুরু হবে, কতদিন ধরে চলবে, কি বলছে হাওয়াফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বাংলার উপকূলে পূর্বে প্রভাব। 8ই আগস্ট সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি। 9ই আগস্ট মঙ্গলবার ও 10ই আগস্ট বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। অন্ধ্রপ্রদেশ উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। রবিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকাতেই 8ই আগস্ট সোমবারের পর আরও শক্তি বাড়াতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শক্তি বাড়িয়ে নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। উড়িষ্যা ও বাংলা উপকূলের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। উড়িষ্যা রাজ্যের সঙ্গে সঙ্গে বাংলাতেও এর প্রভাব পড়বে বলে অনুমান আবহাওয়াবিদরাদের। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। উড়িষ্যা, বাংলা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে জারি থাকবে লাল সতর্কতা। পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের সোমবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর উত্তল থাকবে। যারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। 8ই আগস্ট সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ বাংলাতে প্রভাব ফেললেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি হবে এমনটা নয়। মূলত উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সব থেকে বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুই জেলায়। আগামী মঙ্গলবার ও বুধবার দুই দিন বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। নিম্নচাপের আগেই দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্পের ভাগ বেশি থাকা এবং তাপমাত্রা কিছুটা বাড়াই আর্দ্রতা অস্বস্তি ক্রমশ বাড়বে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ চরমে উঠবে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, সোমবার কার্যত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি, বুধবার ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়।